আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ফতুল্লাপাড়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন শ্রেণী কার্যক্রমে। আমি সুরভি আক্তার, সহকারী শিক্ষক ফতুল্লাপাড়া উচ্চ বিদ্যালয়। আশা করছি আমার অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা ভালো আছে এবং সুস্থ আছে। আজকে আমি তাদের ক্লাস নিয়ে এসেছি নারী কবিতার দ্বিতীয় অংশ। আমরা পূর্ববর্তী ক্লাসে নারী কবিতার প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম, যে কবিতাতে আমরা কি পেয়েছি, নারী কবিতায় কবি সাম্যবাদী চেতনার প্রকাশ পেয়েছি, তার চোখে নারী পুরুষ সবাই সমান, এবং তিনি এও স্বীকার করেছেন যে পৃথিবীতে যত বড় বড় জয় আছে, যত অভিযান আছে, সব কিছুর কি যত অশ্রু বেদনা চোখের জল সমানভাবে ভাগ করেছে কে, নারী পুরুষ। আজকে দেখো এই কবিতার দ্বিতীয় অংশে কি লেখা আছে। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল শিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। দেখো প্রথমে কবি কি বলেছেন, জয়গান করেছেন, তাদের অবদানের কথা স্বীকার করেছেন, এটা কবি স্বীকার করেছেন। কিন্তু কবি এও বলছেন যে এই যে কবির নারীদের অবদানগুলো কতজনই স্বীকার করছে, এই যে নারীদের অবদানগুলোকে যে অনেকেই স্বীকার করছে না, এ কথাও কবি খুব আক্ষেপের সাথে বলছে। দেখো কত রণে কত খুন দিল নর, রণ মানে হচ্ছে যুদ্ধ, আর এখানে খুন এটা হচ্ছে তোমার হিন্দি ভাষা, সেই খুন শব্দের হচ্ছে রক্ত। বলা হচ্ছে যে কত যুদ্ধে একজন পুরুষ কতটুকু রক্ত দিল, কত পুরুষ নিহত হলো, শহীদ হলো, এটা কি আছে ইতিহাসের পাতায় সবসময় লেখা আছে। কত নারী দিল শিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। এই যে দেখো যুদ্ধে যখন গিয়েছে, আমরা কবির তার প্রথম লাইনে পেয়েছি যে মাতা, ভগ্নী, স্ত্রী, সবাই কি, সবাই অবদান রেখেছে, কারো কি, কারো মায়ের সন্তান, কোনো স্ত্রীর স্বামী, এই যখন কোনো স্ত্রীর স্বামী শহীদ হয়েছে, তার স্মৃতির সিঁদুর মুছে ফেলা হয়েছে, তাহলে এই যে নারীদের যে আত্মত্যাগ, এটার কথা কি ইতিহাসে লেখা আছে সেই পুরুষদের সাথে। দেখো বলছে, কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। দেখো এখানে বলছে কত নারী দিল শিথিল সিঁদুর, অসংখ্য নারী কি করেছে, স্বামীকে হারিয়েছে, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেরা, উপারি মানে হচ্ছে উজাড় করে, এখানে হৃদয় ভরা মমতা দিয়ে উৎসাহিত করাকে বোঝাচ্ছে, যে নারীরা কি করেছে, উৎসাহিত করেছে যুদ্ধে যাওয়ার জন্য, কত বোনেরা সেবা দিয়েছে, যে আহত যে মুক্তিযোদ্ধা ছিল বা যুদ্ধে যারা আহত হয়েছে তাদেরকে সেবা দিয়েছে কিন্তু এই নারীরা বোন হিসেবে। বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা, এই যে তারাও তো কি মহান কাজ করেছে, মহৎ কাজ করেছে, এই এই স্মৃতির কথা কেউ কি লিখেছে, স্মৃতিস্তম্ভ তৈরি করেছে তাদের নামে, কবি এটাই আক্ষেপের সাথে বলছে। কোনো কালে একা হয়নি কজয়ী পুরুষের তরবারি, যুদ্ধ করার জন্য যে হাতিয়ার সে তরবারিকে বলছে, এই তরবারি কখনোই হতে পারেনি, একা একা জয়লাভ করতে পারেনি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। দেখো প্রেরণা উৎসাহ দিয়েছে শক্তি দিয়েছে, এখানে বিজয় লক্ষ্মী নারী বলতে জয়ের নিয়ন্তা দেবী হিসেবে নারীকে কল্পনা করা হয়েছে, যে কি বলছে, আমরা কিন্তু কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনার প্রতিচ্ছবি কবিতাতে পাই। যে দেখো এই যে হিন্দু ধর্মের যে বিশ্বাস, দেবদেবীর প্রতি বিশ্বাস, তারা কি বলছে এবং তাদের ব্যবহৃত ভাষা খুব সুন্দরভাবে কিন্তু আমরা কবিতায় পাচ্ছি। এখানেও কবি বলছে যে প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে, এবং যে এই যে বিজয়া লক্ষ্মী নারী, নিয়ন্তা দেবী হিসেবে, জয়ের নারী দেবী হিসেবে কবি নারীকে কল্পনা করছেন। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাস, এবং শুভ উদ্বোধনের কথা বলছে কবি, যে সেদিন কি হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, যে সময় কি ছিল, পুরুষরা দাস ছিল না কো, কিন্তু নারীরা দাসী ছিল, নারীদেরকে কি করা হতো, একেবারেই ঘরের কোণে বন্দি করে রাখা হতো, কিন্তু এখন আর সেই যুগ নেই, সমাজের প্রত্যেকটা অনুষঙ্গে প্রত্যেকটা পদে পদে আমরা কি পাচ্ছি, নারী পুরুষের সমান অধিকার আমরা দেখতে পাচ্ছি। কবি মূলত তার এই কবিতার প্রথম এবং দ্বিতীয় অংশে, প্রথমে কবি নারীদের জয়গান এবং দ্বিতীয় অংশে কি আক্ষেপ বলছে, এবং কি কি ক্ষেত্রে নারীরা সম্মান পাওয়ার যোগ্য ছিল সেটাও কিন্তু কবি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে।
আশা করছি তোমরা আমার পূর্বের প্রথম অংশের ক্লাস এবং দ্বিতীয় অংশের ক্লাস দুটোই সুন্দরভাবে দেখেছো, এবং তোমরা যখন বাসায় পড়বে অবশ্যই এটা আরো সুন্দরভাবে বুঝতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ঘরে থাকো এবং সুস্থতার সাথে থাকো, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।